আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটি মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F13। আপনারা অনেকেই জানতে চান যে এই ফোনগুলোতে ইউএসবি ডিবাগিং মোডটা কীভাবে অ্যানাবেল করব অথবা কীভাবে ডেভেলপার অপশনটা অ্যানাবেল করব এই ফোনটাতে। আজ আপনি দেখিয়ে দিব মূলত স্যামসাং গ্যালাক্সি F13 যে ফোন রয়েছে সেই ফোনটাতে ডেভেলপার অপশনটাকে কীভাবে অ্যানাবেল করবেন। এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। তার আগে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কেননা আমরা ডেইলি ফোনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করে থাকি। সো এখন আমি যেহেতু ডেভেলপার অপশনটা এনেবল করবো, সেই জন্য এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করবো। সেটিংস নামে অপশনটা খুঁজে পাওয়ার পর আমি সেই সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমি যেহেতু ডেভেলপার অপশনটাকে এনেবল করতে চাচ্ছি সেই জন্য স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পাবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে, আমি সেই অ্যাবাউট ফোনে ক্লিক করে দিব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আমার সামনে আর একটা পেজ চলে আসবে। এইখান থেকে নিচে দেখতে পারবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, আমি এখন সেই সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে দিব। সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পর আমার সামনে এইখানে বাইল নাম্বার নামে একটা অপশন চলে আসবে, আমি বাইল নাম্বারে 7 times ক্লিক করবো, অর্থাৎ 7 ক্লিক করব। 7 ক্লিক করে সাথে সাথে কিন্তু আমার ফোনে ডেভেলপার অপশনটা অ্যানাবেল হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করলে নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশনটা চলে এসেছে। এখন আমি এই ডেভেলপার অপশনে ক্লিক করবো। ক্লিক করার ফলে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আসবে। আপনি যেহেতু ইউএসবি ডিবাগিং মোডটা অ্যানাবেল করতে যাচ্ছেন সেই জন্য স্ক্রল ডাউন করতে করতে ইউএসবি ডিবাগিং মোড নামে একটা অপশন চলে আসবে, আপনি এটাকে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু ইউএসবি ডিবাগিং মোডটা টার্ন অন হয়ে যাবে না, এখানে ওকে লেখা উঠবে। ওকেতে ক্লিক করার পর আপনার ফোনের ইউএসবি ডিবাগিং মোডটা অ্যানাবেল হয়ে যাবে। সো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন।